ওয়েলকাম টু মাই চ্যানেল সফর সাথী। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিমলায় ঘোরার মতো সুন্দর কিছু দর্শনীয় স্থান। হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। সিমলাকে হিলস অফ কুইনও বলা হয় এবং ইংরেজদের সময়ে এটি সামার ক্যাপিটাল হিসেবেও পরিচিত। সিমলা থেকে কুফরির দূরত্ব হলো 13 কিলোমিটার। এটিকে বরফের টুপিও বলা হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এখানে স্নো অ্যাক্টিভিটি এবং অ্যাডভেঞ্চারাস হয়ে থাকে। বাকি সময় এখানে ঘোড়ার পিঠে চড়ে উপরে উঠতে হয় এবং ওখানে জিপলাইন, ক্রসিং, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি হয়ে থাকে। কুফরি থেকে জিপের মাধ্যমে ফাগু যাওয়া যায়। ফাগুতে অ্যাপেল গার্ডেন আছে, রেড অ্যাপেল, গোল্ডেন অ্যাপেল আছে। ওখানে আপনারা আপেল কিনে টেস্টও করতে পারেন। পার পিস আপেলে 10 টাকা করে দাম নেয়। হিমালয়ান নেচার পার্ক কুফরিতেই অবস্থিত। ওখানে আপনারা বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পারবেন। বাচ্চা থেকে বড়দের সবারই খুব পছন্দের জায়গা। অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি এবং এনজয়মেন্টের জন্য আছে হিপ হিপ ফুল ডে অ্যামিউজমেন্ট পার্ক। ওখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস এবং অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। প্যাকেজ আছে, কম্বো প্যাকেজও নিতে পারেন। অনেকক্ষণ সময় এখানে আনন্দের সাথে কেটে যাবে। ভ্যালিতে টেলিস্কোপ পয়েন্ট আছে, যার সাহায্যে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট গ্রামগুলিকে আপনি দেখতে পাবেন এবং তার সঙ্গে সঙ্গে দূরের পাহাড়গুলিকেও দেখতে পাবেন। হিমাচলের ড্রেস পরে এখানে ফটোশ্যুটও করতে পারেন আপনি আনন্দের সাথে। সমুদ্রতল থেকে 8000 ফিট উপরে ঝাক্কু পাহাড়ের ওপর এই টেম্পল অবস্থিত। বিশ্বের সব থেকে উঁচু 108 ফিট হনুমানের টেম্পল এখানেই অবস্থিত। এখান থেকে সিমলার চারিদিকের দৃশ্য খুবই সুন্দর ও মনোরম দেখা যায়। এখানে বাঁদরের উপদ্রব, ঘর সাজানোর বিভিন্ন কাঠের তৈরি সাজ সরঞ্জাম আপনি লাক্কার বাজার থেকে শপিং করতে পারেন। উত্তর ভারতের সব থেকে পুরনো চার্চ এটি। পাথরের নকশা এবং রঙিন কাচের জানালা দিয়ে তৈরি এই চার্চ বিশেষ করে রাত্রের সৌন্দর্য দেখার মতো হয়। পশ্চিমে স্ক্যান্ডাল পয়েন্ট এবং পূর্বে লাক্কার বাজার অবস্থিত। মেতে গ্রীষ্মকালীন মহোৎসব পালন করা হয় এখানে। এটি একটি ওয়াটার ট্যাঙ্ক, 10 লাখ গ্যালন জল থাকে এখানে। এখান থেকে পুরো সিমলার জল সরবরাহ হয়। ইংরেজদের আমলে এটি কিছু একটি কেমিক্যাল দিয়ে বানানো হয়েছিল। শপিং করার জন্য সিমলার মল রোড বিখ্যাত। হিমালয়ান নেচার পার্ক, এখানে বিভিন্ন ধরনের পক্ষীশালা আছে।
আইস রেগার লজ। এটি এখন বর্তমানে অ্যাডভান্স স্টাডি সেন্টার নামেও পরিচিত। এখানে বিভিন্ন ধরনের রিসার্চও হয়। মোমের তৈরি বিখ্যাত মানুষের স্ট্যাচু আছে এখানে। অ্যান অ্যাঞ্জেল আর্মি গ্রাউন্ড, এখানে গলফ কোর্স হয়ে থাকে। এটি সাধারণ মানুষদের যাওয়া নিষিদ্ধ। এই গ্রাউন্ডের পাশেই অবস্থিত আর্মি হেরিটেজ মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য লাগে না। কালকা সিমলা টয় ট্রেন, এটি ভ্রমণপ্রিয় মানুষের আশা পূরণ করে আসছে দীর্ঘ সময় ধরে। ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।